আজকে দুপুর থেকে আমার মেজাজ খুব খাট্টা খাট্টা ছিল। কারণটা হচ্ছে আজকে আমার মানে ফুল ডে ব্লগ করার প্ল্যান ছিল। এখন যেহেতু ডেলি ব্লগিং করছি, প্রত্যেক দিনই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, এক দুদিন ব্যতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক, কিন্তু প্রত্যেক দিনের প্ল্যান ছিল। কিন্তু আজকে সারা দিনে আমাদের বাড়ির সামনে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের এত রকমের মিছিল গেছে, এত চিৎকার, এত জগজম্প, এই হেনা তেনা, মানে মানে আমি কিছু করে উঠতে পারছি না, মানে মাইক বাজিয়ে মানে কত কি যে করছে। তো যাই হোক আর কি, তারপরে তো এমনিতে অন্য দিনগুলোতে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, মানে মানে মিছিল, বিভিন্ন রকম রং বেরঙের মিছিল বেশ ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু পরিকল্পনাটা একটু অন্যরকম ছিল, কিন্তু আমার খুব রাগ হয়ে গেছিলো এক টাইম পর। তারপর বললাম ধুর দেরি, আজকে আর ব্লগিং করবোই না। কিন্তু সন্ধেবেলাতে উঠে আমার মা বল মেয়ে আমার বলতে শুরু করলো, ও মা তুমি খালি বাবার জন্য মানে নিজের জন্য আর বাবার জন্য খালি মিষ্টি মিষ্টি জিনিস করছো না, একদম মিষ্টি খেতে ভালোবাসে না, মানে কোনো রকম মিষ্টি প্রিপারেশনও একদম পছন্দ করে না, এক ওই একটু একটু পেস্ট্রি ছাড়া। আমার জন্য একটু ঝাল ঝাল কিছু করে দাও না, চিকেনের কিছু। তো গিয়ে দেখলাম যে চিকেনটা খুব একটা বেশি নেই, তা তাও যেটুকু আছে সেটুকু দিয়ে বললাম চল বাবু তোকে আজকে আমি ধনিয়া চিকেন করে দিই। তো ধনিয়া চিকেন করতে এলাম, তো কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা আপনারা প্রথমে দেখে নিন, তারপরে আমি একটু পরে আর কিছু কথা বলছি। ধনিয়া চিকেন এক রাতের জন্য করতে যাচ্ছি, শুধু ডিনারেই হবে এটা, তো সেই জন্য যে যে জিনিসপত্র দিয়ে ম্যারিনেট করব সেগুলো এখানে রাখা রয়েছে। তো পর্যায়ক্রমে দেখিয়ে দিই, আদা রসুন বাটা, ধনে পাতা এবং লঙ্কা বাটা, নুন, হলুদ, দই। আর এক্ষেত্রে অনেকেই ধনিয়া চিকেনে আলু দেন না, ইনফ্যাক্ট ধনিয়া চিকেনে আলু বেশিরভাগই দেন না, কিন্তু আমি একটু আলু দিয়ে দেখতে চাই যে অ্যাকচুয়ালি কীরকম খেতে হয়। তো তাহলে ম্যারিনেশনটা আমি করে নিই। দিয়ে দিলাম আদা রসুন বাটা, বাকিটা আমি যখন রান্নার শেষে দেব। আচ্ছা এইবারে একটু নুন দিয়ে নিই, রান্নার সময় যদিও আর একটু নুন পড়বে, কিন্তু এটা জাস্ট একটু ম্যারিনেট করবার জন্য একটু নুন দিয়ে দিচ্ছে। একটু হলুদ দিয়ে দিই, জাস্ট একটুখানি, এবং দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে টক দই, এবং এরপরে এই আলুগুলোও একসাথে আমি দিয়ে নিই, দিয়ে সব আমি একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ম্যারিনেট করতে আমার দুটো হাত লাগবে, ফলত আমি ম্যারিনেশন হয়ে গেলে পরে তবে আপনাদের দেখাচ্ছি। ম্যারিনেট করে নিয়েছি পুরোপুরি খুব ভালোভাবে, এবার এটাকে আমি ঢেকে দিয়ে রাখবো 2 ঘন্টা। তো ম্যারিনেশনের পরে 1 ঘন্টা পরে আমি এখানে গরম করে একটুখানি ঘি অ্যাড করে তারপর আবার একটু ম্যারিনেট করে রাখবো, এবং ঘি অ্যাড করে তারপরে আরও 1 ঘন্টা আমি ম্যারিনেশনে রাখবো। তো এখন আমি রান্নাটা চড়াবো, 2 ঘন্টা ঠিক হয়ে গেছে। তো আমার এইসব কাজকম্মর মাঝখানে আমার কর্তাটি বলছেন, কালকে তো আমি শিমুইয়ের পায়েস খেতেই পেলাম না, কই নেই তো, মানে দুপুরের মতো অত বড় বাটি নিঃশেষ হয়ে গেছে। আমার শ্বশুরমশাই না খুব মিষ্টি খেতে ভালোবাসেন, তো নিচে ছিল যেহেতু, আর দেখুন আমি কিন্তু কালকে ব্লগে এই জন্যই দেখিয়েছি যে ও আদৌ খেতে পেয়েছে কিনা, মানে বেশিটা তো ওই খেয়েছে, বরং আমি রান্না করেছি আমিই খেতে পাইনি। এখন মানে তার একটু বকলমের ডিমান্ড হচ্ছে, সরাসরি বলতে পারছি না, কেঁপে টেপে যাই যদি, সেই জন্য ঝাড় একটু প্লিজ হলে ভালো হয়। তো দেখি, খেতে চেয়েছে একটা মানুষ, ভালো পারে কি বলবো, ভালোবাসে, করতেও পারি আজকে আবার একটু শিমুয়ের পায়েস, তো সেটা শো করবো না, মানে দেখাবো না, কালকেই দেখালাম আবার কি দেখাবো। তো ইচ্ছা আছে এখন, হাজার হলো বরটা খেতে চেয়েছে, তো তো দেখি এখন মেটটা করার পরে তারপরে আবার একটু শিমুয়ের পায়েস করে তারপরে আজকে হয়তো রান্নাঘর থেকে আমার ছুটকারা হবে। তো চলুন তাহলে রান্না বসিয়ে দিই, মেয়েটার আমার খিদে পেয়ে গেছে, মানে কি বলবো, ম্যাগি খেতে খাচ্ছে এখন, মানে খিদে পেয়েছে আসলে। তা আর দেরি করি না, রান্নাটা বসিয়ে দিই।
আলু কোনো ভাবে পাওয়া সম্ভব? মাংস একদম মাংসটা দিও না, ওটা গিজার তো গিজারটাই দিও। ঝোল আর মাংস যেন না ওঠে, মাংস উঠবে না। কেমন হয়েছে? ভালো তো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ব্যাপারটা নাহলে ঠিক লোকে বুঝতে পারবেন এক্স্যাক্টলি কেমন হচ্ছে। না আমি শুধু ঝোলটাই নেবো, মাংস নেবো না। নাও না। না সে কী কথা, বড়ো ভালো খেতে হয়েছে, বড়ো উত্তম খেতে হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেমন খেতে হয়েছে? দুরন্ত খেতে হয়েছে, দুরন্ত। কেমন খেতে হয়েছে, কেমন খেতে হয়েছে? আমি দেখেই বুঝে গেছি এটা ভালো হয়েছে। কেমন খেতে হয়েছে মা গো? খুবই ভালো হয়েছে। ঝাল হয়েছে? খুবই ভালো হয়েছে দেখেই বোঝা গেছে। তাহলে বলার অপেক্ষা রাখে না যে চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে। আসলে এই মানে রেসিপিটাই সত্যি খুব ভালো খেতে হয়। তো আসলে রান্না ভালো তারাই করতে পারবে যারা মোটামুটি একটু একটু রান্না হয়নি না ব্যালেন্স, জানেন তো, মানে এই সমস্ত এই মশলা আর ওই মশলা এইভাবে ওইভাবে ব্যালেন্সটা করতে হবে। আজ বাড়ানো আজ কমানো সবকিছুর মধ্যে একটা ভারসাম্য থাকে, যে ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারবে তার রান্নাটাই তোফা হবে। আসল কথাটা হচ্ছে এটাই। আমার মধ্যে খেতে বসে গেছি, দশটার মধ্যে খাওয়া দাওয়া শেষ, কারণ দশটার সময় ইমতিয়াজের মানে টোমাটো মিস ডায়েরি প্রিমিয়ার ও বলে রেখেছিল যে দিদি আজকে ওর প্রিমিয়ার আছে, আমার প্রিমিয়ার আছে। তো দেখলাম দুজন মিলে, খুব ভালো লাগলো। ইমতিয়াজ ব্লগ দেখতে আমার এমনিতেই খুব ভালো লাগে। তো তারপরে এখন জীবনে চলতে রাস্তায় ফিরতে কত মানুষের সাথে আলাপ হয়, কারো সাথে আলাপটা চিরস্থায়ী হয়ে যায়, কারোর সাথে খুব ভালো লাগে, আবার কারোর খুব ক্ষণস্থায়ী। এই ইউটিউবে আসার পর কি হয়েছে, কতটুকুই বা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছি কে জানে, কিন্তু এই ইমতিয়াজ স্মৃতি মানে ওদের উড বি মানে ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ ওরা আর কি ভবিষ্যতে হতে চলেছে, খুব শীঘ্রই হয়তো হতে চলেছে, ওদের বিবাহ হতে চলেছে। তো এই দুটো ছেলে খুব খুব ভালো, খুব ভালো মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে আমরা বলতে পারি, সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে যে এই রকম কি। আসলে ইউটিউবে না আসলে তো আমার সাথে ইমতিয়াজের আলাপ হতো না, স্মৃতির আলাপ হতো না, তো সেটাই বা কম কি, আসলে বিশাল বড় একটা প্রাপ্তি। তো ভালো লাগছে আজকে, মানে খুব ভালো লাগার একটা অনুভূতি তৈরি হলো আজকে ওদের ব্লগটা দেখে। তো যাই হোক, এই মুহূর্তে এখন আমি চলে এসেছি আবার সেই রান্নাঘরে, আমার পাগলাগুলো খেতে চেয়েছে ইয়ে সেময়ের পায়েস। তো সেই পাগলাগুলোর রেসিপি আজকে আর দেখাচ্ছি না, কারণ ওরা দুদিন মানে জাস্ট আগের দিনেই দেখিয়েছি। তো যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে করে ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন, এবং অতি অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের দিনের জন্য বাই বাই। নাও খুব গরম। একটু পাতলা হয়েছে না? পাতলা করলে খারাপ হয়েছে? মোটেই খারাপ হয়নি। তাকিয়ে বলো।